নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে চলে এসেছি গাছে জল দিতে। তো এটা হলো আমার সেই শখের গাছটা। আর দেখো বাইরের পরিবেশটা, আকাশটা খুবই সুন্দর লাগছিলো সকালবেলা দেখে। খুব একটা মিষ্টি হাওয়া চলে, তো হাওয়াটা খুব ভালো লাগে। তারপর সকালে বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম, প্রথমেই ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছিলাম। তো সকালে উঠে কাজ হলো প্রথমে দুধ আনা, তো দুধটা এনে তারপর ঝাড়ুটা লাগাই। আর এখন বাবুর জন্য দুধটা আগে থেকে জল দিয়ে রেডি হয়ে রাখতে হবে, এজন্য বাসনটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এটাতে আমি বাবুর দুধ জাল দিই। এখন দুধটা ঢেলে তারপর জাল করে নিচ্ছিলাম। তো এগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর এখন যেগুলো ধুয়েছি তো সেগুলো রাখার জন্য। তো এভাবে রাখলে জলটা শুকিয়ে যায়, তারপর উপরে উঠিয়ে রাখি। তো এই হলো সকালের কাজ বাজ। আর আজ সকাল সকাল রান্না করতেও চলে এসেছি। আজ করছিলাম এই লাউটা দিয়ে, আগের দিনে যে মাছগুলো এনেছিল সেই মাছটা থেকে দিয়েছিল। তো একটা মাথা আছে মাছের, তো সেটা দিয়ে এই লাউটা দিয়ে ঘন্ট করবো। সেই জন্য প্রথমে লাউটা কেটে নিয়েছিলাম। আর যে খোসাগুলো দেখছো, এই খোসাগুলো আমি ফেলি না, কারণ এগুলো আলু দিয়ে আর খোসা দিয়ে ভাজলে খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো হয়ে গেছে আমার সবজি কাটা, আর এই যে সেই মাছটা, মাছের মাথাটা আর মাছগুলো দিয়ে করবো আজ। তো লাউর ঘন্ট করছিলাম, তো রেডি হয়ে গিয়েছে আমার সবজি। এখানে সিমের আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে লাউ দিয়ে মাছের মাথাটা, আর ভাতও হয়ে গিয়েছে। দেখো দেখলে তো সকালে কাজ বাজ সন্ধ্যে আনন্দ করে নিলাম। তো এখন কি হচ্ছে যে সকালে খুব খিদে লেগে যাচ্ছে, তো ভাবলাম যে এর জন্য সকালে রান্নাটা করে নিই, তাহলে সকালে খেতে পারবো, দুপুরে একবারে হয়ে যাবে। তো সেই জন্য সকালে দুপুরে রান্নাটা একবারে করে নিচ্ছি। আর বাবু দেখে উঠে গেছে, ওকে দুধটা খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি যাব খাবার খেতে, তো খাবারটা খেয়ে নিই চলো, তারপর আবার ফিরে আসছি। তো সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি, বাবুকে স্নান করে রেডি করে দিয়েছি। তো এখন গিয়েছে উপর ওর ভাইয়া ডিজে চালিয়েছে, তো সেইখানে গিয়ে ডান্স করছে। আর রাত কেমন একটা হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেলো। আর বাবুর দেখো, বাবুর গলায় একটা মালা আছে, সেই মালাটাই বজরঙ্গবলির মূর্তিটা ছিল, তো সেটা আজ কেটে গিয়েছে। এটার উপর তো এটা ক্ষয় হয়ে এখান থেকে কেটে পড়ে গিয়েছে, তো বজরঙ্গবলি পড়ে গেল, কেমন একটা লাগছে মনের ভেতর। আর কাল হলো বজরঙ্গবলির জয়ন্তী, জন্ম উৎসব বজরঙ্গবলির কাল। আর আজই বজরঙ্গবলির মূর্তিটা ভেঙে পড়ে গেল, তো যখন স্নান করাতে নিয়ে গেছি তখন দেখি বাথরুমে পড়ে রয়েছে, তো এনে ঘরে রাখলাম। তো এখন আর কি করার, কিছু করার নেই, দোকানে গিয়ে ঠিক করিয়ে আনতে হবে। তো কবে ঠিক করানো হবে তাও জানি না, দেখা যাক, চেষ্টা করবো তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার। তো এটা বাবু ওর বার্থডেতে গিফট পেয়েছিলো, তো আমার বাবুর উপর দিয়ে অনেক অনেক সংকটই যায়। তো আমি বিশ্বাস করি যে আমার বাবুর গলায় বজরঙ্গবলি রয়েছে বলে ওর কোনো বিপদ আসে না, সব বিপদ থেকে ও মুক্তি পেয়ে যায়। না হলে ও যে দুষ্টুমি করে অনেক বড় ক্ষতি হতে পারে, ও যে কাজ বাজ করে বেড়ায়, আমার বজরঙ্গবলি ওকে রক্ষা করে। তো দেখা যাক কবে ঠিক করানো হয়, চেষ্টা করব তাড়াতাড়ি ঠিক করানোর। তো কাজ বাজ তো সবই হয়ে গেছে কমপ্লিট, এখন শুধু জামা কাপড়গুলো ছাদে মিলে দেখবো। আর ছাদে যা রোদ, বাপরে যেতে ভয় লাগে, খুব তাপ রোদের। তাও কিছু করার নেই, যেতে হবে, চলো কাপড় জামা কাপড়গুলো প্রথমে মেলে দিয়ে আসি, তারপর আবার দেখাচ্ছে। খাবারে চলে এসেছি, মাছ একটা আলু দিয়ে মাখিয়ে খাই দেবো, কোন দেখবে আর খাবে, তোর খেতে এক ঘন্টা লেগে যাবে পুরো। হাই করো।
তোকে ঘরেই খাওয়ায়, কারণটা হলো মশা জানোর বন্ধু যেইখানে যায় সেইখান থেকেই মশা ওকে খুব কাটে, এর জন্য ওকে ঘরে খাওয়াই। আমি বাইরে বসালে মশাই কেটে ফুলিয়ে দেবে, জানি না কেন এরকম হয়, আমাকে তো কাটে না, ওকে খুব মশাই কাটে, এর জন্য ঘরে খাওয়াতে হয়। দুটো জামা অর্ডার করেছিলাম, দুটোটাই খুব ভালো এসেছে, দুটো মিশোতেই করেছিলাম। তো মিশোর জিনিসগুলো আসলেই খুব ভালো হয়। তো আলমারির ভিতর অনেক গাদাগাদি হয়ে গেছে জামা কাপড়, আলমারিটা একদম গোছাতে হবে, যেদিন মুড হবে সেদিনই হবে, তার আগে হবে না। এখন যাচ্ছি আমরা ছাদে জামা কাপড়গুলো আনতে, বাবুকে নিচে রেখে এসেছি, কারণ চিজ খাচ্ছে, চিজ নিয়ে উপরে উঠতে পারবে না, উপরে এখনও খুব রোদ। তো এখন বাজে কয়টা, 6টা বেজে গেছে প্রায়, তারপরেও খুব রোদ, রোদের কি ভীষণ তাপ। চলো জামা কাপড়গুলো পেলে প্রথমে উঠে নিই, তারপর উঠে নিয়েছি, এবার যাবো দুধ আনতে। তো সকালে যেহেতু রোজ দুধ নিয়ে আসি, আজ যেতে একটু লেট হয়ে গেছিলো, এই জন্য দুধটা পুরো পাইনি, এই জন্য বলেছিল যে বিকেলে এসে নিয়ে যেও। এখন যাবো দুধটা আনতে। চলো আগে দুধটা নিয়ে আসি। তো আমি দুধ নিয়ে চলে এসেছি, আর দুধ আনার পরেই আবার ফোন এসেছে পার্সেলের। তো কবে সানডে দিন যেদিন আমি সাথে অফার দিয়েছিলো, তো সেদিন অনেকগুলো অর্ডার দিয়েছিলাম, তো প্রায় 5-6টা অর্ডার দিয়েছিলাম, দুটো দিয়ে গিয়েছে, আবার দুটো এখন এলো। তো অর্ডার ফেলেই মনে মধ্যে কেমন লাগে যে তাড়াতাড়ি খুলে দেখতে হবে কেমন হলো, তো চলো খুলে দেখি কেমন হয়েছে। স্বপ্ন দেখাই শুরু মন তো দূরে দূরে, দেখো এটা হলো আমার জীবন হলো, আজ কেমন হলো একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় জানা আছে। এটা হলো একটা ব্লগ, আর এর সাথে ওনা, ব্যাপার না দেখি পাপাটা কেমন গেল। এক টুকরো হাসি যে মুখে সরালো, এক টুকরো খুশি যে চাঁদ উঠালো, এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো দেখলে আমাদের আজ চারটে পাঁচ লেগেছে, তো সবগুলোই খুব ভালো হয়েছে, আর এখন রাত হয়ে গেছে, এখন যাবো রাতে রান্না করতে। তো আমরা কিসের জন্য এত শপিং করছি তোমাদের অবশ্যই বলবো, তো এখন আমরা তো বলছি না, সেটা চিকনিতে থাক, যদি সেটা সাকসেসফুল হয় তো বলবো, আর না হলে শুধু আগে দেখে বলে কী দরকার। চলো রান্না করে নিই, আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই বলো।